দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে। দেওয়ালে লিখলে অথবা গাছে বিজ্ঞাপন লাগালেই জরিমানা করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দেওয়ালে লেখা এবং গাছে বিজ্ঞাপন দেওয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক শিশু ও যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আতিক। এ সময় ডিএনসিসি মেয়র বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে এর বাধা হিসেবে যারা দেওয়ালে কিছু লিখবে বা গাছে পেরেক মেরে বিজ্ঞাপন দিবে ওই প্রতিষ্ঠানকেও জরিমানা করা হবে। এরই মধ্যে ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের এই ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় বিজ্ঞাপনের অভিযোগ সিটি কর্পোরেশনকে জানাতে শিশুদের এগিয়ে আসার আহ্বান জানান ডিএনসিসি মেয়র।